হ্যালো গাইস, মি এমপিয়া শাহিদ এন্ড মাই নিউ অ্যানাদার ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগতম। তো আমি আজকে হাইপার মার্কেটে জুমার নামাজ পড়ে আমি হাইপার মার্কেটে চলে আসছি, কারণ আমার ডিউটি আছে 3টা থেকে। তো ওই জন্য আমি 1টা বাজে চলে আসলাম। তো দেখি 2 ঘন্টার মধ্যে কী কী কেনা যায়, আমি কী কী কিনলাম, এবং এই মার্কেটে যদি ভিডিও এলাও থাকে সব থেকে, তো আমি ভিডিও ওপেন করে দিয়েছি, আমি জানি না ভিডিও এলাও আছে কিনা। তো আমার মেন দরকার হচ্ছে চাল। তো চাল নাকি আজকে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট দিয়েছে, 20 থেকে 25 টাকা করে। এটার আগের প্রাইস ছিল 83 টাকা, 83 টাকা থেকে তারা নাকি 65 টাকা করছে। তো ওই যে আমি দেখতে আসছি, যদি 65 টাকা করে অবশ্যই আমি চালটা কিনে নিব। তো আমি এখানে ঘুরে ঘুরে দেখছি কোন কোম্পানির চালটা ভালো। তো আমি জানি, সব কিছু জানি, কোন কোম্পানির চাল ভালো, কোন কোম্পানির চাল খারাপ। তো এইগুলো আগের প্রাইস ছিল 80 থেকে 85 টাকা করে, এখানে দেখেন 65 টাকা করে ডিসকাউন্ট আছে। তো আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখতেছি আসলে কোন চালটা ভালো হবে। এইগুলো সবগুলো চালই ভালো, এইগুলো সব ইন্ডিয়ান চাউল, সবগুলো এগুলো ভালো। তো ওই জন্য আমি ঘুরে ঘুরে দেখতেছি কি কোন চালটা কিনা যায়। তো আমি আমার সাথে একজন আছে, তাকে আমি জিজ্ঞেস করতেছি কোন চালটা কিনা যায়। তো সে আমাকে বলতেছে যে চারিদিকে আগে ঘুরে দেখি কোন চাউলটা সবচেয়ে কম দামে ডিসকাউন্টের মধ্যে আছে। তো আমরা চারিদিকে ঘুরে ঘুরে দেখতেছি। তো এইখানে আমাদের আরো কিছু জিনিস দরকার, তেল লাগবে, সবকিছুই লাগবে। তো আমরা সবকিছু কিনবো আজকে, পুরো ভ্লগটি দেখবেন আপনারা, তাহলে বুঝতে পারবেন হাইপার মার্কেট কেমন। এখানে মার্কেটটা প্রচুর বড়, প্রচুর পরিমাণে বড়। এই মার্কেটটা পুরো ভিডিও করতে গেলে 20 থেকে 30 মিনিট সময় লেগে যাবে। তো আমি শর্ট শর্ট ভিডিও করার জন্য চেষ্টা করব, পুরো শর্ট ভিডিওর মধ্যে কতটুকু দেওয়া যায়, কতটুকু দেখানো যায় আপনাদেরকে ভিডিও। তো আমি এখানে আরো চাউল আছে, চাউল প্রচুর পরিমাণে স্টক আছে। তো আমি এখানে ঘুরে ঘুরে দেখতেছি কোন চালটা কিনা যায়। তো আমি এখানে সব অনেক কোম্পানির চাউল দেখলাম, কোন কোম্পানির চালটা কিনা যায়। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আগে যেগুলো চাউলগুলো দেখছিলাম ওইগুলো কিনা যায়। তো এই সে আমাকে বলতেছে এখানে চাউল আছে 5 কিলো, তো এটা 5 কিলো হচ্ছে 39 টাকা, 40 টাকা প্রায়। আর ওইখানে 10 কিলোটা হচ্ছে আপনার 60 টাকা 65 টাকা করে। এখানে তেল দেখতেছিলাম, তেল কোনগুলো ডিসকাউন্ট আছে, তেলও ডিসকাউন্ট দিচ্ছে 2 পিস 3 পিস 20 টাকা 25 টাকা করে। একটা তেল 10 টাকা থেকে 12 টাকা করে। এইগুলো প্রাইস ছাড়া, ডিসকাউন্ট ছাড়া কিনতে গেলে আপনার 20 থেকে 25 টাকা পড়ে যাবে। এক তো তারা ডিসকাউন্ট দিচ্ছে, তো আমরা খুঁজে খুঁজে দেখতেছি এখানে অনেক কোম্পানির তেল আছে, কোন তেলটা বেশি ডিসকাউন্ট আছে। তো আমরা খুঁজে খুঁজে দেখতেছি আর এখানে চিন্তা করতেছি কোন চালটা নেওয়া যায়। তো আমি তাকে বললাম এই মাংসের দিকে ঘুরে আসি, এখানে মুরগি আছে, চিকেন আছে, চিকেনটা দেখতে ঘুরে আসি, চিকেন ডিসকাউন্ট দিয়েছে নাকি। তো যেন আমি চিকেনের দিকে যাচ্ছি, চিকেন আজকে দেখাবো চিকেন ডিসকাউন্ট দিয়েছে নাকি। তো ওই জন্য আমি চিকেনের দিকে গেলাম। এখানে অনেক বড় একটা ফ্রিজ, অনেক বড় দুই সাইডে অনেক বড় একটা ফ্রিজ, প্রায় অনেক মাল আছে, অনেক কোম্পানির মাল আছে এখানে। তো আমি দেখি কোন কোম্পানির মালটা ভালো। তো আমি এখানে দেখতেছি কোন কোম্পানির মালটা ভালো। তো আমি চিন্তা করে পাচ্ছি না কোনটা নেবো, কোনটা রেখে কোনটা নেবো। তো এখানে এর আগের বারে আমি এটা আমি আগের বারে নিয়েছিলাম, এটা এতটাও ভালো লাগে না, শক্ত মুরগি অনেক, এটা এতটাও ভালো লাগে না। তো ওই জন্য আমি চিন্তা করলাম এটা আমি আজকে নেবো না, অন্য কোম্পানিরটা নেবো। তো আমি ঘুরে ঘুরে দেখতেছি কোনটা নেওয়া যায়। তো আমি এটা, এগুলো আমাদের দোকানেও আছে, এখানে আমাদের দোকানেও যেই দাম এখানেও সেম দাম। তো এখানে এখান থেকে নেওয়ার তো কোনো প্রয়োজন নেই, এখান থেকে শুধু টেনে টেনে নিয়ে যাওয়া কষ্ট। তো আমি তাকে বললাম যে মাছ লাগবে, এইদিকে আমার আরবি খালি, আরবিটা কোনো ভরে না, এটাকে চালা বলে, তো এটা পুরোটাই খালি আছে, জাস্ট একটা তেল নিয়েছে। তো মাছের দিকে যেতে এতটা গন্ধ লাগছে, তো গন্ধ সহ্য হচ্ছে না। ওই জন্য আমি তাকে বললাম মাংসের দিকে যায়। মাংসের দিকে গেলাম, মাংস দেখতে এসেছি, মাংস দেখতে দেখি এতটা দাম, এতটা চওড়ার দাম, এই দামে মাংস কিনা ইম্পসিবল। এই দামে যদি আমাদের দেশে মাংস কিনতে যায়, এই দামে একটা ছোট গরু হয়ে যাবে, এতটা দাম এখানে। তো আমি ডিসাইড করলাম মাংস নেবো কি নেবো, চিন্তিত হয়ে গেলাম অনেক। তো মাংস দেখতেছি, শুধু মাংস নেওয়ার মনে হয় সৌভাগ্য হবে না, কারণ এতটা দামে মাংস নেওয়া যাবে না। এখানে সব ধরনের আছে, সব দেশেরই আছে, ইন্ডিয়ান আছে, বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, ব্রাজিলিয়ান আছে, আর্জেন্টিনা আছে, সব ধরনের গরুর মাংস এবং দুম্বার মাংস, যেগুলো ভেড়ার মাংস, দুম্বা বলে যেটাকে, ভেড়ার মাংস পাওয়া যায়। তো আমার ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।